ত্রিপুরায় করোনা ভাইরাস সংক্রামিত রোগীর সন্ধান পাওয়া গেল। বিশ্বত্রাস করোনা ঢুকে পড়ল এ রাজ্যেও। উদয়পুর মহকুমার গোকুলপুর বাড়ি ওই করোনা সংক্রামিত রোগীর। ত্রিপুরার 8 জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছিল রাজ্যের বাইরে। এরা রাজস্থানের বিকানির, দিল্লি এবং উত্তরপ্রদেশের শ্যামলীতে চিকিৎসায় রয়েছেন। সোমবার সন্ধ্যায় প্রথম করোনা পজিটিভ মিলেছে আগরতলায়। আগরতলা আসার আগে তিনি সপরিবারে কামাখ্যা মন্দিরে যান বলে খবর। তারপর 18 মার্চ গুয়াহাটি থেকে রাজ্যে এসেছিলেন 45 বছরের ওই মহিলা। 6 দিন শ্বাসকষ্ট নিয়ে উদয়পুরের দক্ষিণ জেলা হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গেছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতেই আইএলএস হাসপাতাল থেকে আগরতলা মেডিকেল কলেজে তাকে পাঠানো হয়। রাতে জিবি জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার ওই মহিলার লালারস পরীক্ষা করলে করোনা সংক্রমণ মিলেছে বলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর তপন মজুমদার জানিয়েছেন। রাতে সাংবাদিক সম্মেলন করে ডক্টর দীপ কুমার দেববর্মা এ খবর জানিয়েছেন। তৈরি হয়েছে উদ্বেগও। রাতেই মহিলাকে জিবি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। এদিকে 18 মার্চ এবং তার আগে পরে ওই মহিলার সাথে সংস্পর্শে এসেছেন এমন সবাইকে রাতেই ফ্যাসিলিটি কোয়ারেন্টিনে নেবার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারের লোকজন, চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মী সবাইকে কোয়ারেন্টিন করা হবে বলে স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু জানিয়েছেন। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর এম সন্দীপ এন রাতেই এই নির্দেশ জারি করেছেন। চিকিৎসকের একটা দল মহিলার চিকিৎসা শুরু করেছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার দেয়ালে লিখেছেন, 19 মার্চ রাত 1:03 যারা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের S4 এবং S5 কোচে ছিলেন তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। তিনি রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হবার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে রাজ্যের বাকি যে 8 জনের করোনায় সংক্রমণের খবর মিলেছে তাদের চিকিৎসা চলছে বহির রাজ্যে। রবিবার পর্যন্ত রাজ্যের বাইরে ত্রিপুরার 3 জন আক্রান্ত ছিলেন। সোমবার একলাফে সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 8 জনে। সবাই দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত। এদিকে দিল্লির নিজামুদ্দিনের সভায় যোগ দিয়ে রাজ্যে ফেরা যাত্রীদের সোমবার থেকে দ্বিতীয় দফায় স্পেশাল টেস্ট শুরু হয়েছে। প্রথম দিকে কোয়ারেন্টিনে নেওয়া 24 জনের লালারস এদিন টেস্টের জন্য নেওয়া হয়েছে। মঙ্গলবার এই রিপোর্ট হাতে আসবে বলে রাজ্যের স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু জানিয়েছেন। সোমবার পর্যন্ত রাজ্যের 223 জনের রিপোর্ট হাতে এসেছে। এদের মধ্যে কারো করোনা সংক্রমণ পাওয়া যায়নি বলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর দীপ দেববর্মা জানালেন। এদিন পর্যন্ত রাজ্যের মোট কোয়ারেন্টিনে নেওয়া হয়েছিল 10,223 জনকে। আসার দিক এদের মধ্য থেকে 7,665 জনই সোমবার পর্যন্ত 14 দিনের সময় অতিক্রম করেছেন। সরকারিভাবে কোয়ারেন্টিনে থাকা 115 জনের মধ্যে 112 জন দেশের কোনো রাজ্য থেকে ঘুরে আসা যাত্রী, কেবল 3 জন দেশের বাইরের। অধিকাংশ যাত্রী এর মধ্যে দিল্লির নিজামুদ্দিন থেকে রাজ্যে ফিরে আসা। এদের পরিবারের সদস্য মিলে সংখ্যাটা 102 জন। এদিকে সোমবার পর্যন্ত রাজ্যের 9 জনের করোনা সংক্রমণের তথ্য এসেছে। এদের 8 জন বর্তমানে রাজস্থান, দিল্লি এবং উত্তরপ্রদেশ হাসপাতালে ভর্তি হয়েছেন। 2 দিন আগেই রাজস্থানের বিকানিরে রাজ্যের 2 জনের করোনা সংক্রমণের তথ্য সরকারিভাবে আসে। রবিবার দিল্লির গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে ত্রিপুরার আরেক ব্যক্তির করোনা সংক্রমণের খবর আসে। সোমবার উত্তরপ্রদেশে 4 জন এবং দিল্লিতে আরও 1 জনের সংক্রমণের খবর আসে। সবাই ত্রিপুরা থেকে ধর্মীয় কারণে নিজামুদ্দিন গিয়েছিলেন। 19 মার্চ পর্যন্ত ছিলেন দিল্লিতেই। এই 8 জনের মধ্যে 3 জন সোনামুড়া মহকুমার, 1 জন মেলাখড়ের, 2 জন বিলোনিয়ান এবং 2 জন আগরতলার রামনগর এলাকার। অন্যদিকে করোনা সংক্রমণের আতঙ্ক যত বাড়ছে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি ততই সামনে আসছে, বিশেষ করে PPE কিট নিয়ে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মতো কেন্দ্রীয় সরকারে PSU HLLকে 8,000 PPE কিট কেনার বরাদ্দ দেয় ত্রিপুরা। এখনও পর্যন্ত রাজ্যের হাতে PPE কিট এসেছে মাত্র 600টি। এর মধ্যেও চিকিৎসকরা ত্রুটি খুঁজে পেয়েছেন। PPE কিটের বেশ কয়েকটিতে সুকভার নেই। এ নিয়ে ভারত সরকার এবং HLLকে চিঠি দেবে রাজ্য। যদিও PPE কিট নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্য সচিব ডক্টর দেবাশিস বসু বলেন, ভুল প্রচার করা হচ্ছে, বেসলেস রিপোর্ট হচ্ছে। চিকিৎসকদের মধ্য থেকে প্রশ্ন উঠেছে, HLL এর কাছে 1,200 টাকা থেকে শুরু করে 2,000 টাকা দামের PPE কিট রয়েছে, দাম এর সাথে গুণমানযুক্ত। ত্রিপুরা সরকার কেন 1,200 টাকা অর্থাৎ সবচেয়ে কম দামের PPE কিট কেন অর্ডার দিল? কেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা গুরুত্ব পেল না? স্বাস্থ্য সচিব দেবাশিস বসু নিজেও জানালেন, ত্রিপুরা সরকার 1,200 টাকা দামের PPE কিট অর্ডার দিয়েছে। গোটা দেশে এই চিকিৎসকদের জন্য ব্যক্তিগত নিরাপত্তার এই PPE কিটের সংকট রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজকে একটা ছোট্ট সংক্ষিপ্ত আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো। আমরা কিছুক্ষণ আগে, ঘন্টা দেড়েক আগে, আমাদের এখানে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে কিছু স্যাম্পল টেস্ট হয়েছে, তো তার মধ্যে একটা স্যাম্পল
COVID-19 যে ভাইরাসের তার পজিটিভ এসছে, এবং যে পেশেন্টের পজিটিভ এসছে এই পেশেন্ট ত্রিপুরারই বাসিন্দা, উদয়পুর গোমতী জেলার বাসিন্দা। উনি গতকাল আমাদের AGMC হাসপাতালে ভর্তি হন একিউট রেসপিরেটরি ইনফেকশন নিয়ে। তো ভর্তি হওয়ার পরে ওনাকে আলাদা করে রেখে ট্রিটমেন্ট করা হয়েছিল, এবং যেহেতু আমাদের যারা চিকিৎসকরা আছেন এখানে সন্দেহ করার ফলে ওদের স্যাম্পেল নিয়ে আজকে টেস্ট করানো হয়েছে। টেস্ট করানোর পর সেই টেস্ট রেজাল্ট পজিটিভ এসছে। তো পজিটিভ আসার পরে আমাদের মাইক্রোলজি ডিপার্টমেন্ট থেকে সেই স্যাম্পেলের ফিল্ড আবার ক্রস ভেরিফিকেশনের জন্য NIV পুনেতে এটাকে কমিউনিকেট করা হয়েছে, সেখান থেকেও সেটার কনফার্মেশন এসছে। তো যেই কেসটার কনফার্মেশন এসছে এখন অবধি, যে আমরা বিগত জানুয়ারি মাস থেকে আমরা যে অ্যাক্টিভিটিসগুলি করছিলাম তার মধ্যে এটাই ত্রিপুরা রাজ্যের ফার্স্ট পজিটিভ কেস হিসাবে আমাদের কাছে এটা এসছে। তো পজিটিভ কেস আসলেও আমার একটা আবেদন থাকবে সবার কাছে যে এত প্যানিক হওয়ার মতো কিছু না, পেশেন্ট যথেষ্ট স্টেবল আছে, এবং পেশেন্টের সামনে সাথে যারা এসছিল বা যারা সংস্পর্শে এসেছিল সবাইকে ট্রেকিং চলছে, এর মধ্যে অনেককেই ট্রেকিং করা হয়ে গেছে, তাদেরকে আমরা কোয়ারেন্টাইন করে রাখবো, এবং অ্যাজ পার প্রোটোকল যা যা করণীয় তা আমরা করবো। তো ফার্স্ট কেস হয়েছে দেখে যে প্যানিক হওয়া এরকম কিছু না, দপ্তরের পক্ষ থেকে এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে যারা আছেন, ফ্যাকাল্টি থেকে শুরু করে যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, সবাই সঠিক সময়ে পদক্ষেপ নিয়েছে, এবং আশা করি পেশেন্ট খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং আগামী দিনে যা যা করণীয় সেই দপ্তরে অ্যাজ পার প্রোটোকল সেটা করবো। ওনার কি কোনো ভ্রমণ হিস্ট্রি রয়েছে? হ্যাঁ, ভ্রমণ হিস্ট্রি আছে। উনি গত 18 তারিখ উনি গুয়াহাটির থেকে ট্রেভেল করে এসছেন ত্রিপুরাতে, তারপরে তো গোমতী যাওয়ার পরে বিগত 31 তারিখ থেকেই তো স্যার না যে সিমটমস কিছু ডেভেলপ হয়েছে। তো প্রাথমিক কিছু চিকিৎসা টিকিৎসা উনি নিয়েছেন, নেওয়ার পরে যখন ওনার দেখছে যে শরীর ঠিক হয়নি, তো সেই কারণে উনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসে মেডিসিন ডিপার্টমেন্টে এসছেন। আসার পরে সেখানে চিকিৎসা করানো হয়, চিকিৎসা করানোর পরে যে সন্দেহ তালিকা অ্যাজ পার যে গাইডলাইন পড়ার পরে ওনাকে টেস্ট করানো হয়, টেস্ট করানোর পরে পজিটিভ পাওয়া গেছে। গুয়াহাটি কোথায় গিয়েছিল কোনো খবর টবর? গুয়াহাটি কোথায় গিয়েছিল স্পেসিফিক না, উনি কামাখ্যা মন্দিরে গিয়েছিলেন। কামাখ্যা মন্দিরে ওনার সাথে ওনার পরিবারের 4 থেকে 7 জন মেম্বার, যেটা আমরা প্রাথমিকভাবে ইনফরমেশন পেয়েছি, ওদের নামও আমরা অলরেডি ট্র্যাক করে নিয়েছি, এবং অলরেডি আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন বিভিন্ন জেলাতে, গোমতী জেলাতে বলুন বা পশ্চিম জেলায় বলুন, তারা কিন্তু অলরেডি অ্যাক্টিভিটিসগুলি শুরু করে দিয়েছে, এবং আমরা খুব সহসাই আমরা হয়তো আজকে রাতের মধ্যেই তাদেরকে আমরা কোয়ারেন্টাইন ফেসিলিটিতে আমরা শিফট করব। কীভাবে এসেছে ত্রিপুরাতে? 18 তারিখ গুয়াহাটির থেকে ট্রেনকে কি আইডেন্টিফাই করেছে? ট্রেনে এসছে এটা আমরা হিস্ট্রি পেয়েছি। এখন ট্রেনে আসার পরে এখন আমাদের এটা ট্রেনিং মানে ট্র্যাকিং চলছে যে কোন মানে কোন বগিতে ছিল, কজনের সাথে ছিল, সেই ট্র্যাকিংটা চলছে। কারণ আমরা জাস্ট কনফার্মেশন পেয়েছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে, ঠিক আছে? তো আমাদের যে চিফ সেক্রেটারি স্যারও এসেছিলেন, এসে পুরো প্ল্যানিংটা কী হবে, আমাদের যারা কলেজের যারা সিনিয়র ফ্যাকাল্টি আছেন বা অ্যাডমিনিস্ট্রেশন MSRরা আছেন তাদের সাথে বসে পুরো বিস্তৃত আলোচনা হয়েছে, এবং যা যা করণীয় AGMC-র থেকে সব কিছু করা হবে। তো ট্রেকিংয়ে কিছুটা তো সময় লাগবে, যে আমি এখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি পুরো ট্রেকিং যে কয়জনের সাথে কন্ট্যাক্ট হয়েছে সেটা 100% বের করাটা একটু টাফ হয়ে যায়। তো এটা প্রসেস চলছে। ওনার বাড়ির রিলেটিভ যে পেশেন্টের উনি আছেন সঙ্গে, ওনার সাথে আমাদের অলরেডি টিম ওনার সাথে বসে পুরো ডিটেলস এখন নোটিং হচ্ছে। তো আশা করা যাচ্ছে বাই নাইট বা বাই লেট নাইট আমরা মোটামুটি যারা কন্ট্যাক্টে এসেছিলো ওনার সংস্পর্শে এটা আমরা পেয়ে যাবো, আর বাই টুমোরো মর্নিং ট্রেনে এসে কোন বগিতে এসছে, কার সাথে এসছে, সেটাকেও আমরা ট্রেকিং করার জন্য যা যা করিনি আমরা জিবি হাসপাতালে গতকাল সন্ধ্যার দিকে গতকাল এসেছিলো। তার আগে গোমতীতে উনি চিকিৎসা করিয়েছেন, তো গোমতীতে চিকিৎসায় যেহেতু সারা পায়নি, তো সারা না পাওয়াতে উনি নিজে প্রাইভেট গাড়ি করে AGMC-তে এসে গেছিলেন চিকিৎসার জন্য। তো ওইখানে যারা চিকিৎসক ছিলেন দেখার পরে ওনাকে ভর্তির সাজেশন দেয়, তারপর সেই হিসেবে রোগী ভর্তি হয়। রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসা চলে, তখন আমাদের যারা সিনিয়র ফ্যাকাল্টি আসছেন এসে দেখার পরে যেহেতু ব্যাপারটা এরকম একটা, যখন ডিটেলস হিস্ট্রি নিল তখন জানতে পারলো যারা সিনিয়র ফ্যাকাল্টিরা আছে যে এটা একটা ট্রাভেল হিস্ট্রি আছে। ট্রাভেল হিস্ট্রি যেহেতু আছে ভারতবর্ষে আসাম রাজ্যে এরকম কেসেস পাওয়া গেছে, তো সেই কারণে আর সেই রিস্ক না নিয়ে
ওনাকে সঙ্গে সঙ্গে একটু আলাদা করে রেখে তার টেস্টিংয়ের ব্যবস্থা করা হয় এবং সকাল থেকে স্যাম্পল নিয়ে টেস্টিং করানোর পরে আজকে আমরা রেজাল্টটা পেলাম। রেজাল্টটা পাওয়ার পরে এখন পেশেন্ট অলরেডি আমাদের আইসোলেশন নিয়ে রাখা হয়েছে, পেশেন্ট স্টেবল আছে, পেশেন্ট কন্ডিশন ভালো। এখানে তো ওনার সাথে একজনই আছে, ওনার সাথে একজনই এসছেন। তো বাড়িতে কজন আছে, কি ডিটেলস আছে এটা আমার ঘুমতিতে অলরেডি ঘুমতির জেলা প্রশাসক এবং স্বাস্থ্য মুখ্য স্বাস্থ্য অধিকারিক এবং জেলার যে সার্ভিলেন্স অফিসার এবং জেলার স্বাস্থ্যকর্মী ওনার বাড়িতে এবং ওনার এলাকায় অলরেডি পৌঁছে গেছে, পৌঁছে পুরাই ডিটেলস দিচ্ছে। ওনার বাড়িঘরের লোকজনকেও ফেসিলিটি কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। ওনার বাড়িতে ওই সময় থাকাকালীন 18 তারিখের পরে থাকাকালীন কার কার সাথে সংস্পর্শে এসছেন, কার সাথে কন্ট্যাক্টে এসছেন পুরো ডিটেলস ট্র্যাক করা হচ্ছে। হওয়ার পরে সেটা ট্র্যাকিং করে সে ফেসিলিটি কোয়ারেন্টাইন করবে এবং বাড়ির আশেপাশে আপাতত ওদেরকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হবে এবং কালকে আগামীকালে এসমেন্ট প্রোটোকল যা যা করবে সে স্টেপগুলো। এখন অবধি যা ইনফরমেশন এসছে আমাদের কাছে যে প্রাইভেটই উনি চিকিৎসা করিয়েছেন, তবে আমাদের যে টিম, যে র্যাপিড রেসপন্স টিম, যে এরকম কিছু হলে পরে পুরো ডিটেলস আনে যে কার বাড়িতে গেছিলো, কখন গেছিলো, কীভাবে গেছিলো, পুরো ডিটেলস ট্র্যাকিংটা, যে এই ট্র্যাকিংটা অলরেডি আন্ডার প্রসেস আছে। তো যেহেতু বিভিন্ন মিডিয়াতে আমাদের বন্ধুরা যারা আছেন বিভিন্ন এখান থেকে ফোন এসছেন, এরপরে মেসেজ আসছে যে এরকম একটা ইনফরমেশান পাওয়া গেছে, তো অ্যাজ পার প্রোটোকল আমাদের প্রেস ব্রিফিংটাও দরকার। কারণ কেন, তাহলে মানুষের মানুষের মধ্যে একটা অযথা প্যানিক সৃষ্টি হয়ে যাবে। তো পেশেন্ট যেহেতু স্টেবল আছে, সঠিক সময় পদক্ষেপ নেওয়া হয়েছে, তো এই জন্য প্যানিক হবেন না, চিকিৎসা চলবে এবং আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এবং প্রশাসন থেকে যা যা ব্যবস্থা করার তা অলরেডি করা হয়েছে এবং করার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে রাজ্যের চিকিৎসক এবং ফ্রন্টলাইন চিকিৎসা কর্মী সবাই সম্পূর্ণ নিরাপদ হয়ে করোনা সংক্রমিত কোনো রোগী পাওয়া গেলে চিকিৎসা করবেন বলে দাবি করেন তিনি। তার দাবি অযথা আতঙ্কের কিছু নেই। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।